রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের এই কথা জানান তিনি। পরে প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, চলমান সংলাপের অংশ হিসেবেই বিএনপি নেতারা এসেছিলেন। এর আগে বেলা ১১টার দিকে সেখানে যান বিএনপির কয়েকজন সিনিয়র নেতা, তাদের মধ্যে ছিলেন নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ ও আমির খসরু। সাক্ষাৎ শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বৈরাচারের দোসররা রাষ্ট্রপতি নিয়ে সাংবিধানিক সংকট তৈরি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। দেশে যাতে নতুন কোনো সাংবিধানিক সংকট সৃষ্টি না হয় সে বিষয়ে সরকারকে নজর রাখতে হবে বলে উল্লেখ করেন তিনি। আজকে একটা চলমান ডায়ালগের পার্ট হিসাবে এই আলোচনা হয়েছে। আমরা বারবার বলছি পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমাদের প্রচুর কথা হচ্ছে এবং এইটার অংশ হিসাবে আজকে কথা হয়েছে, যাতে কেউ কোনোভাবে দেশে কোনো নতুন করে কোনো সাংবিধানিক কিংবা রাজনৈতিক সংকট সৃষ্টি করতে না পারে এ ব্যাপারে আমাদের সবাইকে হুঁশিয়ার থাকতে হবে। এ নিয়ে আরো জানাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, আগামীকালই রাষ্ট্রপতির পদত্যাগের যে একটা দাবি উঠেছে, এই বিষয়ে আসলে প্রেস সচিব কি বললেন? প্রধান উপদেষ্টার প্রেস সচিব আর বিএনপি নেতাদের সাথে সাক্ষাতের বিষয়ে মূলত কোন বিষয়ে আলোচনা হয়েছে? দেখুন, প্রেস সচিবের বিষয়টি শেষ করেনি। প্রেস সচিবকে এই বিষয়টি গণমাধ্যমের পক্ষ থেকে বারবার জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু তিনি যেটি বুঝিয়েছেন তার কথায় যে তিনি আসলে এই বিষয়ে মন্তব্য করার বা এই বিষয়ে কথা বলার উপযুক্ত তথ্য তার কাছে নেই। পাশাপাশি তিনি এটিও বুঝিয়েছেন যে তিনি এটি এ বিষয়ে মন্তব্য করার সঠিক ব্যক্তি নন, কারণ এটি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ যে পদ সেই পদকে নিয়ে সেই পদের বিষয়ে সিদ্ধান্তের বিষয়ে কথা বলার মতো তার কাছে তথ্য ছিল না, এটি তিনি বুঝিয়েছেন। এবং তিনি, আমরা যখন বারবার প্রশ্ন করছিলাম, তিনি বলেছেন যদি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয় বা অন্য কোনো বিষয়ে সিদ্ধান্ত হয় সেক্ষেত্রে এটা আপনারা জানতে পারবেন। তিনি কিন্তু এটিও বলেননি যে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, তিনি বলেছেন যদি কোনো সিদ্ধান্ত হয় সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন, অর্থাৎ এ বিষয়ে তিনি কথা বলতে চাননি এবং তিনি উপযুক্ত ব্যক্তি নিজেকে মনে করেননি। যাই হোক, আজকে যে বৈঠকটি হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি, প্রেস সচিব যেটি জানিয়েছেন শফিকুল আলম, তিনি বলেছেন যে আজকে বিএনপি নেতারা এই যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে এসেছেন সকাল ১১টায়। এবং তিনি, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আজকে যে বৈঠকটি করা হয়েছে এটা তো আসলে গণমাধ্যম জানত না। আমরা দেখেছি যে উনি যেটি বলেছেন যে ধারাবাহিকতার অংশ হিসেবে আজকে এখানে বিএনপি নেতারা এসেছিলেন প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করতে। আমি প্রশ্ন করেছিলাম যে এটিকে আগে জানানো হয়েছিল কিনা, কারণ অন্যান্য যে মিটিংগুলো হয়েছে আমরা দেখেছি অন্যান্য যে রাজনৈতিক দলেরা এখানে এসেছিল তা আলোচনা করতে বা রাজনৈতিক দলের প্রতিনিধিরা, তখন প্রতিটি কিন্তু আগের দিন জানিয়ে দেওয়া হয় বা যেদিন আলোচনা হবে সেদিন জানানো হয়, কিন্তু আজকেরটি কিন্তু জানানো হয়নি। কাজে আমরা কিন্তু যখন দেখেছি যে বিএনপির তিন নেতা যখন যমুনা থেকে বের হয়ে আসছেন আমরা কিছুটা চমকিত হয়েছি, কারণ আমরা জানতামই না যে তারা ভেতরে আছেন। যাই হোক, যখন তারা আসলেন আমরা দেখলাম যে নজরুল ইসলাম খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমদ, এই তিনজন নেতা এসেছেন এবং তা তিনজনের পক্ষ থেকে কথা বলেছেন বিএনপির অন্যতম জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খান। তিনি যেটি বলেছেন, তারা প্রধান উপদেষ্টার এখানে আজকে তারা এসেছিলেন আলোচনার ধারাবাহিকতা নিয়ে, অর্থাৎ রাজনৈতিক দলের সাথে আলোচনার যে ধারাবাহিকতা সেটার অংশ হিসেবে তারা এসেছেন এবং তারা এই আজকে দ্রব্যমূল্যের যে পরিস্থিতি দেশে সেই বিষয়টি নিয়ে তারা কথা বলেছেন, পাশাপাশি যে চলমান পরিস্থিতি সেসব বিষয়ে কথা বলেছেন। সবচেয়ে গুরুত্ব দিয়ে যেটি বলেছেন যে দেশে যেন কোনোভাবে কোনো সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টি না হয় সেই বিষয়ে নজর রাখতে তারা বলেছেন। এই উত্তরটি তারা তখন দিয়েছেন যখন আমরা একটি প্রশ্ন করেছিলাম যে রাষ্ট্রপতির পদত্যাগের যে দাবি সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত বা সেই বিষয়ে কোনো আলোচনা তারা করেছেন কিনা, তখন তিনি বলেছেন যে এই বিষয়ে তারা এই পরামর্শটি দিয়েছেন দেশে যেন নতুন করে কোনো রাজনৈতিক বা সাংবিধানিক সংকট সৃষ্টি না হয়। এটি দিয়ে আসলে তিনি কী বোঝাতে চেয়েছেন সেটি যার যার মতো করে বুঝে নিতে হবে, এটি আসলে তিনি ব্যাখ্যা করেননি। পাশাপাশি তিনি বলেছেন যদি যে বর্তমান যে অবস্থা, এই অবস্থায় যে বিগত সরকার বা পতিত সরকারের যারা আছেন তারা যদি কোনো নতুন করে চক্রান্ত করার চেষ্টা করেন বা অন্তর্বর্তী সরকারকে কোনো ঝামেলায় ফেলার চেষ্টা করেন সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাথে ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক একটা ঐক্যমত্যের ভিত্তিতে সেই যে উদ্যোগ সেই উদ্যোগকে প্রতিহত করা হবে এমন ঘোষণাও কিন্তু এখানে নজরুল ইসলাম খান বিএনপির পক্ষ থেকে দিয়ে গেছেন এবং তারা বলেছেন ভবিষ্যতে এই ধরনের আলোচনা চলবে। তো এই ছিল মূলত বিষয়। আর আমরা এরপরে দেখেছি যে বিএনপি নেতারা চলে যাওয়ার পর এখান থেকে শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা
এখান থেকে বের হয়ে গেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে এখানে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ছিলেন। ধন্যবাদ আপনার তথ্যের জন্য। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত স্বপন।